ট্রাভেল ডায়েরিতে রাজস্থান সিরিজের নবম পর্বে আজকে থাকবে যোধপুর ভ্রমণের গল্প। রাও যোধার তৈরি এই যোধপুর শহরে আমি কিভাবে এসে পৌঁছালাম সেটা জানতে গেলে ক্লিক করতে হবে উপরের লিঙ্কে। আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চিত্তর পাহাড়ের উপর অবস্থিত উমেদ ভবন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রাইভেট রেসিডেন্স, আর আজ আমি সেখানেই যাব। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনাকে ভিতর দিকে ঢুকতে হবে। যোধপুরের বর্তমান মহারাজা দ্বিতীয় গজ সিং এর গ্র্যান্ড ফাদার ছিলেন মহারাজা উমেদ সিং, আর তার নামেই এই ভবনের নাম উমেদ ভবন। এই প্যালেসে 347টা রুম আছে এবং এই প্যালেসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা পার্টে রয়্যাল ফ্যামিলির মেম্বাররা থাকেন, আর একটা পার্টে তাজ প্যালেস হোটেল, এবং আর একটা পার্টে হচ্ছে মিউজিয়াম। 37তম রাঠোর রাজা উমেদ সিং এর রাজত্বকালে যোধপুরে প্রায় পরপর 3 বছর খরা হয় এবং সেই সময় এখানকার মানুষজন কাজ হারিয়ে অনাহারে ভুগছেন। তাই তাদেরকে কাজ দেওয়ার খাতিরেই এই ভবনের নির্মাণ শুরু করেন 1928 খ্রিস্টাব্দে, আর 1943 এই ভবনের নির্মাণ সমাপ্ত হয়। তবে ভবন নির্মাণের পর মাত্র 4 বছর উমেদ সিং এই ভবনে ছিলেন। 1947 খ্রিস্টাব্দে তিনি মারা যান, আর 1971 খ্রিস্টাব্দে বর্তমান মহারাজা গজ সিং দ্বিতীয় তিনি এই প্যালেসের একটা পার্টকে হোটেলে কনভার্ট করেন। ফটো গ্যালারির উপরের দিকে দুখানা ফ্রেস্কো পেইন্টিং রয়েছে। এই পেইন্টিংগুলোর মাধ্যমেই মারোয়ার রাজাদের বীরত্বের কাহিনী এখানে বর্ণিত হয়েছে। রাজপরিবারের সদস্যদের দ্বারা শিকার করায় লেপারটিও এখানে স্টাফিং করে রাখা হয়েছে। প্রচলন হয়। মুঘলদের সঙ্গেও প্রথম পোলো খেলেছিলেন এই যোধপুরের রাজপরিবারের সদস্যরাই। 1897তে বিদেশের মাটিতেও প্রচুর কাপ জেতেন এই যোধপুর রাজপরিবারের মেম্বাররা। পরে 1925 মহারাজা উমেদ সিং ইংল্যান্ড যান এবং বিদেশের মাটিতে প্রচুর টুর্নামেন্ট জেতেন। রাঠোর বংশীয় যোধপুরের এই মারোয়ার রাজারা ছিলেন ইক্ষ্বাকু কুলপতি শ্রী রামচন্দ্রের পুত্র কুশের বংশধর। রামায়ণের বেশ কিছু উল্লেখযোগ্য মুহূর্তের ছবি এখানে পেইন্টিং এর মাধ্যমে দেখানো হয়েছে এবং পেইন্টিং গুলো কিন্তু সেই সময় থেকে একইভাবে রয়েছে, কোনো রকম ভাবে এই কালার কিন্তু চেঞ্জ হয়নি। যোধপুরের রাজার খুব ঘড়ির শখ ছিল এবং তিনি যখন যেখানে যেতেন ইউনিক স্টাইলের ঘড়ি দেখলেই তিনি সেগুলোকে কালেক্ট করতেন, আর সেই সমস্ত ঘড়ির কালেকশনটাই কিন্তু এই উমেদ ভবনের ক্লক রুমে ডিসপ্লে করা হয়েছে। ক্লক রুম থেকে বেরিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এই ভিনটেজ কার মিউজিয়ামটিও। এখানে যোধপুরের রাজপরিবারের ব্যবহৃত গাড়িগুলোকে শোকেস করা হয়েছে।
বাইরে বিশাল রোদ আর প্রচণ্ড গরম। উমেদ ভবন দেখলাম, মিউজিয়াম, ভিনটেজ কার মিউজিয়াম, ওদের ফ্যামিলির বিভিন্ন মোমেন্টসের ছবি সব কিছু দেখলাম। তো দেখার পর এত গরম লাগছে, একটা আইসক্রিম না খেলে আর হচ্ছে না। মানে এই যে একটা কেশর কুলফি কিনে নিয়েছি, এখানে স্টোর রয়েছে, 40 টাকা করে দাম, পেটিএম আছে, চাইলে ক্যাশ পেমেন্টও করতে পার, নাহলে পেটিএম, যেটা ইচ্ছা। কিনে নিয়েছি কেশর কুলফি আর এখন এটা খাবো। সেদিন যোধপুরে দুপুরে টেম্পারেচার ছিল 36 ডিগ্রি সেন্টিগ্রেড, আর উমেদ ভবন দেখে বেরোনোর পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল ম্যান্ডোর গার্ডেন। ম্যান্ডোর গার্ডেনে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি নেই, আর এই গার্ডেন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এই গার্ডেনে প্রচুর গাছপালা থাকার কারণে এখানে কিন্তু গরম কিছুটা কম। গুর্জর প্রতিহার রাজবংশের একটি শাখা বাস করত এই ম্যান্ডোরে। পরবর্তীকালে মারোয়ার রাজা রাও চন্ডা এই ম্যান্ডোরের প্রতিহার বংশীয় রাজকন্যাকে বিয়ে করেন, এবং বিয়ের যৌতুক হিসাবে এই ম্যান্ডোর ফোর্ট মারোয়ারদের হাতে আসে। 1459 খ্রিস্টাব্দ পর্যন্ত মারোয়ার রাজবংশের এই রাজত্বকালে তাদের রাজধানী কিন্তু এই ম্যান্ডোরেই ছিল। ফলত রাও চন্ডা থেকে মহারাজা তখত সিং পর্যন্ত প্রত্যেক রাজাদেরই কিন্তু সমাধিক্ষেত্র এবং স্মৃতিসৌধ এই ম্যান্ডোরেই রয়েছে। মারোয়ার নরেশ অজিত সিং তার রানীদের গরমকালে যাতে গরম না লাগে, ঠান্ডা হাওয়া যাতে তার অনুভব করতে পারে, সেই কারণেই এই একথাম্বা মহল তৈরি করিয়েছিলেন। এটি 3তলা বিশিষ্ট এবং অক্টাগোনাল শেপে তৈরি করা হয়েছিল। এখানে পরপর বেশ কিছু মূর্তি ডিসপ্লে করা হয়েছে। এখানে মারোয়ার রাজা এবং তাদের দেবদেবীদের মূর্তিগুলোকেই এখানে রাখা হয়েছে। ম্যান্ডোরে উৎসব অনুষ্ঠানের সময় মানুষদের জমায়েত হতো এই জায়গাটায়। মারোয়ার রাজ অজিত সিং এর নামেই অজিত পোল, পোলের উপরেই রাজার মহল, আর সেই মহলে বসেই রাজা বহিঃশত্রুর উপর নজর রাখতেন। আমার পিছনে যে রেস্টুরেন্টটা দেখছেন, এটা হচ্ছে বাবা রামদেব গার্ডেন রেস্টুরেন্ট। এখন ঘড়িতে বাজে 2:30, আর যোধপুরে এই মুহূর্তে টেম্পারেচার 36 ডিগ্রি। ম্যান্ডোর গার্ডেন দেখে বেরোলাম, বেরিয়ে কাছাকাছির মধ্যে এটা একটা ভালো রেস্টুরেন্ট। আমি যে অটো দাদার সাথে ঘুরছি, তো সে আমাদের এখানেই নিয়ে এলো। খেলাম, প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল। একটা বাটার নান নিলাম, মালাই কোপ্তা নিলাম, একটা প্লেন থালি নিলাম যেখানে 5টা রুটি, প্লেন রাইস, একটা মিক্সড ভেজিটেবল তরকারি, স্যালাড, পাঁপড় এইসব রয়েছে। মোটামুটি 400 টাকা মতো বিল করলো। তো ঠিক আছে, খাবার কোয়ালিটি ভালো, ঠিকঠাক সব কিছু। আর জল আছে, ঢোকার মুখে বেসিন রয়েছে, ওয়াশরুম রয়েছে, এখানে পার্কিংও অ্যাভেলেবেল। দুপুরে খাওয়া সেরে আবার উঠে পড়েছি অটোতে, আর যাওয়ার পথে রাস্তার বাঁদিকে মেহরানগড় ফোর্টের এই ভিউটা কিন্তু খুব সুন্দর। আর এখন আমার পরবর্তী গন্তব্য হচ্ছে যশবন্ত ধারা বা যশবন্ত টাডা। 30 টাকা প্রতিজন টিকিটের বিনিময় এর ভিতরে ঢুকতে হবে, আর ভিতরে ঢুকেই বাহাতে আপনার চোখে পড়বে পাহাড়ে বেষ্টিত অপূর্ব সুন্দর লেকের দৃশ্য। যশবন্ত টাডার
আর এক নাম তাজমহল অফ মারওয়ার। এই যশোবন দ্বারা তৈরি করেছিলেন মহারাজা সর্দার সিং। 1899 খ্রিস্টাব্দে তার বাবা মহারাজা দ্বিতীয় যশোবন্ত সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে এখানকার স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। তবে যশোবন্ত সিং ছাড়াও এখানে আরও অনেক মারওয়ার রাজা এবং তাদের পরিবারের সদস্যদের স্মৃতিসৌধ রয়েছে। যশোবন্ত সিং মেমোরিয়ালের মধ্যে সেই সময়ের মারওয়ার রাজাদের ফটোগ্রাফ টাঙানো রয়েছে, আর এইখানকার স্মৃতিসৌধে কিন্তু নিয়মিত পূজাপাঠ করা হয়ে থাকে। যশোবন্ত সিং এর পর থেকেই বর্তমানেও এই মারওয়ার রাজবংশের সকলেরই স্মৃতিসৌধ এখানেই বানানো হয়। যশোবন্ত সিং এর দুই পত্নী ছিলেন, তাদের স্মৃতিসৌধ এখানে রয়েছে। এছাড়াও মহারাজা সর্দার সিং, মহারাজা সুমের সিং এবং তার রানী মহারানী চৌহানজি, সেই সাথে মহারাজা উমেদ সিং এবং তার রানী মহারানী ভাটিয়ানি বাদন কানোয়ারজি এবং তার পুত্র মহারাজা হনুমন্ত সিং এবং তার পত্নী মহারানী কৃষ্ণকুমারজির এখানে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তাজমহল অফ মারওয়ারসে, আর ঘুরে বেড়াচ্ছি রাজস্থানের বিভিন্ন জায়গা। আর সমস্ত জায়গার আপডেটেড ইনফরমেশন এবং ভিডিও আপলোড করছি আমার এই চ্যানেল ট্রাভেল ডায়েরিতে। যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিন, যাতে আমি ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আজকের পর্ব এখানেই শেষ করছি। ব্লু সিটিতে ঘোরার বাকি গল্প শুনতে গেলে অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে, আর পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো। ভিডিও শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন।